নমস্কার, 75তম গণতন্ত্র দিবসর অনেক অনেক শুভেচ্ছা। বর্তমান মুখ্য সমাচার। ভারত আজ পালন করছে 75তম গণতন্ত্র দিবস। এই উপলক্ষে রাজধানী নূদিল্লীর কর্তব্য পথে আয়োজিত কার্যক্রমে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু জাতীয় পতাকা উত্তোলন করা সহ ভব্য প্যারেডে অভিবাদন গ্রহণ করে। এই সময়ের ফ্রান্স রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রন মুখ্য অতিথি ভাবে যোগদ ভারতের সামরিক পরাকাষ্ঠা, নারীশক্তি ও সাংস্কৃতিক বিবিধতা মনভরি উপভোগ করে। কার্যক্রমে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ক সমেত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভা বাচস্পতি ওম বিড়লা, কেন্দ্র মন্ত্রিমণ্ডলর সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলর নেতৃবৃন্দ এবং গণ্যমান্য অতিথি যোগ দিয়েছিলেন। চলিত বর্ষ এই উৎসবক বিকশিত ভারত এবং ভারত লোকতন্ত্রর মাতৃকা আধারে পালন করা যাইছি। আয়োজিত প্যারেডে তিন বাহিনীর জবান সমেত অর্ধসামরিক বাহিনী, পুলিশ বাহিনী, এনসিসি এবং বিভিন্ন রাজ্যর প্রজ্ঞাপন মেঢ়মান প্রদর্শিত হয়েছে। চলিত বর্ষ গণতন্ত্র দিবস প্যারেড উৎসবরে মহিলা অংশগ্রহণ অধিক মাত্রায় দেখা মিলছে। কর্তব্য পথে আয়োজিত প্যারেড উৎসবরে 100 জন মহিলা কলাকার আবাহন বাদ্য পরিবেশন করে। নারী শক্তি প্রদর্শিত করে সে বিভিন্ন বাদ্যযন্ত্র বাদন সহ রাষ্ট্রপতি সালাম দিয়েছিলেন। এই বাদ্যযন্ত্র মধ্যে শঙ্খ, নাদস্বরম এবং নাগদ ভি ভারতীয় বাদ্যযন্ত্র বাদন করা যাইছিলা। সেইভাবে জল, স্থল ও বায়ুসেনার মহিলা জবান মানে কর্তব্য পথে প্যারেড করে রাষ্ট্রধ্বজ এবং রাষ্ট্রপতি অভিবাদন করে। ব্যতীত বিভিন্ন রাজ্যের প্রজ্ঞাপন মেঢ়ে মহিলা চিত্তাকর্ষক নৃত্য ও সঙ্গীত পরিবেশন দেখা মিলছিল। উপস্থিত মুখ্য অতিথি সমেত নেতৃবৃন্দ ও দর্শক মানে মনভরি উপভোগ করে। Parade. 148 women soldiers from the Corps of Military Police, of Army, Navy and Air Force. পঁচস্তরীতম গণতন্ত্র দিবস অবসরে নূদিল্লীর আয়োজিত জাতীয় সাধারণতন্ত্র উৎসবরে ফ্রান্স রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রন মুখ্য অতিথি রূপে যোগ দিয়েছিলেন। এই উপলক্ষে আয়োজিত প্যারেডে ফ্রান্স সেনার 90 জনিয়া এক দল প্যারেডে অংশগ্রহণ করে। নূদিল্লী আসিথিবা ফ্রান্সর এই বিশেষ সৈনিক মানে প্যারেডে অংশগ্রহণ করা সহ রাষ্ট্রধ্বজা এবং উপস্থিত উভয় রাষ্ট্রর রাষ্ট্রপতি অভিবাদন জনাইছিলেন। এই সৈনিক দল গত কিছুদিন পূর্ব নূদিল্লীতে পৌঁছিবা সহ ভারতীয় সৈনিক মানক সহ গণতন্ত্র দিবস প্যারেড পাই কর্তব্য পথে অভ্যাস করেছিল। Four months of hard selection tests and the best legionnaires get promoted and wear the black cap you can see in the first row. নূদিল্লীর কর্তব্য পথে আয়োজিত গণতন্ত্র দিবস প্যারেড উৎসবরে সামিল হয়েছিল ওড়িশার প্রজ্ঞাপন মেঢ়রে রাজ্যর কলাকার মানক রঙ্গারঙ্গ কলা ও সংস্কৃতির ভব্য প্রদর্শন দেখা মিলছে বলে কেন্দ্র শিক্ষা, দক্ষতা বিকাশ ও উদ্যমিতা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কহিছন্তি। সামাজিক গণমাধ্যমে নিজের মত দিয়ে শ্রী প্রধান কহিছন্তি, ওড়িশার প্রজ্ঞাপন মেঢ়রে রাজ্যর অনন্য পরম্পরা সহ আধুনিকতার অপূর্ব সমিশ্রণ দেখা মিলছে। এহা ওড়িশার ভাবনা, রুচি এবং মূল্যবোধক প্রদর্শিত করেছে। কর্তব্য পথে উপস্থিত হাজার হাজার দর্শকঙ্কু এহা বিমোহিত করেছে। সমস্ত ওড়িয়াঙ্ক পাইঁ এহা গর্ব ও গৌরবর কথা বলে মন্ত্রী শ্রী প্রধান উল্লেখ করেছন্তি। ভুবনেশ্বরঠে রাজ্যস্তরীয় গণতন্ত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। মহাত্মা গান্ধী মার্গরে রাজ্যপাল রঘুবর দাস জাতীয় পতাকা উত্তোলন করা সহ আয়োজিত প্যারেডে অভিবাদন গ্রহণ করেছেন। এই উৎসবরে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সমেত মুখ্য শাসন সচিব এবং বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত লে। রাজ্য পুলিশ বাহিনী, সশস্ত্র পুলিশ বল, অগ্নিশম বাহিনী এবং বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী প্যারেডে অংশগ্রহণ করা সহ রঙ্গারঙ্গ কার্যক্রম প্রদর্শিত হয়েছিল। Thank you.
প্যারেডর অগ্রভাগে অনেক নারী শক্তির প্রতীক ভাবে মিস এ বি শিল্পা আইপিএস এএসপি গঞ্জাম যে প্যারেড পরিচালনা করছেন সহযোগ করছেন শ্রী সন্তোষ কুমার বিশ্বাস। স্বাধীনতা দিবস অবসরে রাষ্ট্রপতি পুলিশ পদক ওড়িশার 28 জন যোগ্য বিবেচিত হয়েছে। সেমানকু আজি সাধারণতন্ত্র দিবস অবসরের ভুবনেশ্বর লোকসেবা ভবনের রাজ্যপাল রঘুবর দাস পদক প্রদান করেছেন। উৎসবরে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক উপস্থিত লে সাহসিকতা প্রদর্শন পাই সুবেদার প্রহ্লাদ হিমরিকা, এসআই সন্তোষ কুমার গুরু, সুনীল কুমার বরিহা এবং সুজিত কুমার রণাঙ্কু রাজ্যপাল রাষ্ট্রপতি পদক প্রদান করেছেন। উল্লেখনীয় সেবা পাই 1997 ব্যাচর বরিষ্ঠ আইপিএস সঞ্জয় কুমার এবং বিজু পট্টনায়ক পুলিশ একাডেমি কার্যরত অতিরিক্ত এসপি রবীন্দ্র শতপথী মধ্যে রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা যাইছে। ওড়িশা হাইকোর্ট পরিসরের আজ 75তম সাধারণতন্ত্র দিবস পালিত হয়ে যাইছে। রাজ্য হাইকোর্টর মুখ্য বিচারপতি জষ্টিস বিদ্যুত রঞ্জন ষড়ঙ্গী জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। হাইকোর্ট পরিসরের আয়োজিত এই কার্যক্রমে হাইকোর্টর অন্য বিচারপতি বৃন্দ, বার আসোসিয়েশন এবং অন্য আইনজীবী সংঘর কর্মকর্তা উপস্থিত লে 2024 বর্ষ পাই দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম পুরস্কার ঘোষণা করা যাইছে। চলিত বর্ষ 17 জনকু পদ্ম বিভূষণ, 5 জনকু পদ্মভূষণ এবং 110 জনকু পদ্মশ্রী পুরস্কার পাই মনোনীত করা যাইছে। এমানক মধ্যে 30 জন মহিলা তথা 8 জন বিদেশী নাগরিক, প্রবাসী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভব থিবা বেলে 9 জনকু মরণোত্তর ভাবে এই পুরস্কার প্রদান করা যাব। চলিত থর ওড়িশারু 4 জনকু পদ্মশ্রী পুরস্কার পাই মনোনীত করা যাইছে। গঞ্জামর কৃষ্ণলীলা গায়ক গোপীনাথ স্বাইঁ, শব্দনৃত্য ও লোকনৃত্য গুরু ভাগবত প্রধান, পটচিত্র ও লোককলা শিল্পী বিনোদ মহারণা এবং সম্বলপুর লোকগীত রচয়িতা বিনোদ কুমার পসায়েতকু পদ্মশ্রী পুরস্কার পাই মনোনীত করা যাইছে। আসবা পাণিপাগ সম্পর্কিত খবরক। গত 24 ঘন্টা মধ্যে আভ্যন্তরীণ ওড়িশার কেতেক জেলায় হালুকরু মধ্যম ধরনের বর্ষা হয়েছে। ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পাণিপাগ কার্যালয়ের পূর্বানুমান অনুসারে আসন্তা 24 ঘন্টা মধ্যে রাজ্যের সমস্ত জেলার পাগ মুখ্যতঃ শুকিলা রহব। এবে রাজ্যের শীতর প্রকোপ জারি রয়েছে। আসন্তা 2 দিন মধ্যে অনুগুল, ঢেঙ্কানাল, সম্বলপুর, সোনপুর, বলাঙ্গীর, কলাহান্ডি, কন্ধমাল, কটক, বৌদ্ধ, নবরঙ্গপুর, গঞ্জাম, খোর্ধা, পুরী ভলি কেতেক জেলার হালুকারু মধ্যম ধরনের কুহুড়ি অনুভূত হবার সম্ভাবনা রয়েছে। মুখ্য সমাচার বর্তমান পাই এতিকি, নমস্কার।